এনে ফোন দে দাদা ওই যে রাস্তাটার কথা বলছিলাম বাসগ্রামের রাস্তা কালকে রাত 1:30 মেসেজ করে আচ্ছা শুনেন এই মসজিদের নামটা কি আপনাকে মসজিদটা আমি তো জানতাম না আলহামদুলিল্লাহ 3 লাখ টাকা দিচ্ছি এটা ঠিক করুক আগে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই দোয়া করেন যথেষ্ট পাইছি যথেষ্ট আর বাকিটা আমাদের মসজিদ কবরস্থান আমাদের সাবেক এমপি সাহেব হাফিজ রহমান আমাদের আশ্বাস করেছিল যে এখানে মাটি দেবো তাও দিনে আপনাদের লাগবে কি মাটিও লাগবে জিরু কাকা প্যান্টটা তো সেই লাগাইছো আমার এই আপনাকে সময় দিয়ে ওই না যাই চারটে পর্যন্ত বাসগ্রামের গান জায়গার এই সময় প্রথমত আছে আমি আপনার একটু পরে ফোন দিচ্ছি দাঁড়াও সবাই দাদা ওই যে রাস্তাটার কথা বলছিলাম বাসগ্রামের রাস্তা কালকে রাত 1:30 মেসেজ করে ওটা কি সমস্যা কি দাঁড়াও এক একটা পয়সা মসজিদ দরকার আগে আমাকে মসজিদ দরকার ভাই আচ্ছা শোনেন এই মসজিদের নামটা কি আপনি একটু কাগজ বাড়ি মসজিদ তাসের ডাঙ্গা মধ্যপাড়া এইটা হচ্ছে যে আপনার 1 নম্বর ওয়ার্ড লক্ষ্মীপাশা আমাদের মাননের সংসদ বুঝছেন আসলে আমাদের সাথে সৌভাগ্য যে বাংলাদেশের অনেক লোক খুলনা গেছি মনে হয় 2-1 লক্ষ লোক আমাকে এর বিষয়ে দেখবে বলে সিরিয়াল চাপা কাজ হাতে পা ধরছে ভাই আপনার একটু মাসের মধ্যে পরিচয় করা দেন আজকে আমাদের সৌভাগ্য কি কপাল তারা দেখা টিভির পর্দায় আর তারা হিসাবে আমরা দেখতেছি আমাদের সরজমিনে আমাদের পাড়া মহল্লায় প্রত্যেকটা গ্রামে একজন এমপি হয়ে তবে আসলে আমাদের যে মাননীয় সংসদ সদস্য এত ভালো মানুষ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ জন্য ভবিষ্যৎ বাড়িতে এর থেকে আরো উপর পর্যায়ে আনে আমার নড়াল জেলা উন্নয়ন হয়
আমি মা ভাই বল সবার কাছে দোয়া চাচ্ছি আপনারা কলের তালিকাটা করেছেন কল আপাতত সত্যি কথা বলতে মিথ্যা কথা বললে তো আর মানুষের বলা ঠিক না এই মুহূর্তে কল নাই আপনারা পেয়ে যাবেন কিন্তু আমার তালিকাটা লাগবে আলহামদুলিল্লাহ ঠিক আছে তালিকাটা দিয়ে রাখবো আপনারা একটু তালিকাটা করে দেন সত্যি বড় কথা আপনাদের আমি দেখতেছি আপনি কি করছেন আন্দাজে কিডনি নষ্ট আচ্ছা তো ওনার তো দেখাতে হবে তাহলে আমি দেখি আপনি একটু যোগাযোগ যদি কিডনিতে সমস্যা হয় তাহলে তো আপনাকে মসজিদটা আমি তো জানতাম না আলহামদুলিল্লাহ 3 লাখ টাকা দিচ্ছি এটা ঠিক করুক আগে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই দোয়া করেন যথেষ্ট ভাই যথেষ্ট আর বাকিটা আমি দেখব আমাদের আমরা আপনার কাছে বিদায় নিচ্ছি আমরা লোক তো বসে আছে আলহামদুলিল্লাহ রাস্তা করে রাস্তা একটু ভালো আছেন ভালো আছেন ভালো আছেন দোয়া করেন আপনাকে ছবি তুলবেন ভাই কত করে